মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা? হ্যাঁ তো। আচ্ছা মা, তোমার কি আমাকেও মনে নেই? আমি তো পুপুল, তোমার মেয়ে, তোমার মনে নেই? এই কদিন আগে তো তুমি আমার কাছে এসেছিলে, তোমার মনে নেই? এসে আমাকে কত আদর করলে, ঘুম পাড়িয়ে দিলে, তোমার মনে পড়ছে না? আরো জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা তোমার চুড়ি, আর এটা তোমার আংটি, এই সব তোমার, এই সব তুমি আমার জন্য রেখে গেছিলে। তুমি বলেছিলে আমি যখন বড় হব তখন আমি এগুলো পরব। পুপুল, এগুলো কি? কার এগুলো? আমার মায়ে, মা আমার জন্য রেখে গেছিল। মা আবার ফিরে এসেছে, তাই আবার মাকে দিয়ে দিচ্ছি মায়ের জিনিস। তুই তো আমায় এগুলোর কথা কোনোদিন বলিসনি। বলতাম তো, আমি তো তোমাকে সব কথা বলি রাধা, কিন্তু এটাই বলা হয়নি। এখনো অনেক কিছু বলার আছে তোমাকে, তোমাকে তো বলবই। তুমি তো ম্যাজিক করে আমার মাকে এনে দিয়েছো। এই চুড়িগুলো পরো, আংটিটাও পরো। আচ্ছা দাঁড়ো, আমি পরিয়ে দিচ্ছি। দেখি, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। এইতো, কি সুন্দর আমার মায়ের হাতে ফিট হয়ে গেছে। করে হলো, আমি তো জানি এটা আলো দিদি নয়। আর আলো দিদির জিনিস কি করে মাপে মাপে হচ্ছে এই মেয়েটার হাতে? বাবা, তুমি জুতো পরনি, খালি পায়ে আছো কেন? দাঁড়া, আমি জুতো এনে দিচ্ছি। বুবুল, কোথায় আনতে যাচ্ছিস তুই? বাবার ঘর থেকে। বাবার ঘরে মায়ের অনেক জিনিস আছে। তুমি সত্যি করে বল তো, তুমি কে? ভূতদিদি? না না, সেটা তো হতে পারো না তুমি। দেখি, আউট! কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার জন্য হচ্ছে, মন মন করে ঘুরছে আমার মাথা। কে তুমি গো, সত্যি করে বলো তো কে তুমি? দেখো, আমারও মাথা কাজ করছে। এসব কি হচ্ছে ভূতদিদি, আলো, মা, আমি কিছু বুঝতে পারছি না। এগুলো আমি? এই যে আলো না কি বলছো, সেটা কি আমার নাম? দেখতে তো আমারই মতো, তার মানে কি আমি আলো? একই হলেও তুমি আলো দিদি নও, আলো দিদি তুমি হতেই পারো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।